ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আমাদের পার্টির বিগ অর্গানাইজার ছিলেন, সাউথ চব্বিশ পরগনার প্রেসিডেন্টও ছিলেন এবং তার ফ্যামিলির সঙ্গে পুরো বিজেপি পরিবার আছে। স্টেট লিডারশিপ আজকেই মিট করেছে, আমরাও পরিবারের কাছে যাব, পার্টি সমস্ত দিক থেকে ওই পরিবারের সঙ্গে থাকবে। কিন্তু এই দুঃখজনক মৃত্যু বাংলার মানুষ দেখুক, একজন প্রিয়াঙ্কা সহ পুরো লয়ার টিম তারা কোর্টে লড়াই করেছে, প্রিয়াঙ্কা তো থানায় থানায় গেছে এই সুবিচারের জন্য। এবং পোস্টপোল ভায়োলেন্স ভবানীপুর বাই ইলেকশনে মেন এজেন্ডা। আজকে এই ঘটনা আবার ভোটারদের বলবো, বাড়ি থেকে নেমে এসে পত্র ফুলে বোতামটা টিপে মানস সাহার আত্মাকে একটু শান্তি দিন। দাদা, আজকে মমতা ব্যানার্জি বলছেন যে একটা ভোট আপনারা আমাকে দেন, আমাকে ভোট না দিলে মুখ্যমন্ত্রী অন্য কাউকে হতে হবে, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আপনাকে আগে মুখ্যমন্ত্রী হতে হবে। কে বলেছে? উত্তরাখণ্ডে তো নন এমএলএ মুখ্যমন্ত্রী ছিল বিজেপি, বিজেপি সরিয়ে নিয়ে এমএলএ মুখ্যমন্ত্রী করে দিয়েছে কোভিড যাতে সমস্যা না হয়, তা উনাকেই হতে হবে। কে বলেছে? উনার পার্টিতে কোনো নেতা নেই, উনি এখন যার সঙ্গে ঘর বেঁধেছেন, সোনিয়াজিও তো সরে গিয়ে মনমোহন সিংকে করেছিলেন, ওনার তো অনেক মেজরিটি আছে। তার মানে আমি যে ইস্যুতে পার্টি ছেড়েছিলাম, ইটস নট এ পলিটিক্যাল পার্টি, ইটস এ প্রাইভেট লিমিটেড কোম্পানি, অনলি আন্টি অ্যান্ড হার নেফিউ, দে আর কন্ট্রোলিং এভরিথিং, এটা একেবারে প্রমাণ হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির বক্তব্যের মধ্যে। স্টেট বেসে ও তো 10 বার হয়ে গেছে, ইলেকশন কমিশনকে উচিত এক্ষুনি ইন্টারভিউ করা। ওখানে শিশির বাজরিয়া কমপ্লেন করেছে দিল্লিতে, আজকে এখান থেকে সজল ঘোষ ইলেকশন এজেন্ট বারে বারে কমপ্লেন করছে, মিডিয়া মনিটরিং হয়, এখানে পুলিশ অবজারভার আছেন, জেনারেল অবজারভার আছেন, ক্যান্ডিডেট এবং স্টেট প্রেসিডেন্ট পার্টির সমস্ত র্যাঙ্ক অ্যান্ড ফাইল বলছেন। ইলেকশন কমিশন কি চাইছে? ইলেকশন কমিশনের উপর কনফিডেন্সটা মানুষেরা থাকছে। উনি আজকে এটাও বলেছেন যে নন্দীগ্রামে আমাকে চক্রান্ত করে হারানো হয়েছিল, সেটা ভালো হয়েছে, উপরওয়ালার আশীর্বাদ ছিল, তাই ভবানীপুরে আমি আসতে পেরেছি। একটা ইলেকশন পিটিশন করেছেন, কপিটা আমি পেয়েছি, একটাও এভিডেন্স নেই, একটাও এভিডেন্স নেই, সব হিয়ার্স, সোনা কথার উপরে তিনি তার রিট বানিয়েছেন লয়ার, উনি তো ভুয়া লয়ার, কাউকে দিয়ে বানিয়েছেন নিশ্চয়ই, আগে ডক্টরেট লিখতেন, এখন ডক্টরেট লিখেন। উনি আরেকটা বলতেন যে উপরওয়ালা ভালো করেছেন আমাকে ভবানীপুরে আবার, উনি ভবানীপুর থেকে পালিয়েছিলেন, কারণ ভবানীপুরে উনি হারবেন জানতে। এত বিরাট পপুলার লিডার 2019 সালে মাত্র 2 বছর আগে নিজের বুথে হেরেছে 485 ভোটে। আপনারা এই কিছু মিডিয়ায় উনাকে ফুলিয়ে ফাপিয়ে বড় করছেন, যত করবেন করুন, মোদীজি তত আসন বাড়বে। বিশেষ করে একটা স্পেশাল কমিউনিটির ভোট নেওয়ার জন্য এই তাস খেলেন। উনি এখানে বহিরাগত বলছেন না কেন? গুজরাটি গুজরাট হতে দেবো না, রাজস্থান হতে দেবো না, কেন তিনি হিন্দি স্পিকিংদের বহিরাগত বলে ভোট করেছেন এখন বলছেন না কেন? সমস্যা আছে না? 46% এখানে আছে, মিথ্যা কথা বলে নির্বাচনে জিতে ভাতা ভিক্ষা ভর্তুকিতে রাজ্যকে চালানো হচ্ছে ওনার এজেন্ডা, আর ওনার হিডেন এজেন্ডা হচ্ছে কয়লা বালি গরু থেকে টাকা তোলা। বেনারসির 3 অধ্যায়ে রাজকারণা রামনগর ও মঙ্গল বেনারসি শাহাটিক স্টাইল।